আজকে রুট কচুর ডগা ভাজি করবো, তার জন্য এখানে নিয়েছি রুট কচুর ডগা। একটু সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এখানে নিলাম 3-4টা রসুন কুশ, থেঁতলে নিলাম। এখানে নিয়েছি টালা মরিচ, আর এখানে নিলাম হাফসা চামচ পাঁচফোড়ন। প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দেবো। এখানে দেবেন সরষার তেল, এখন দেব লাল মরিচের গুঁড়া, এখন দেব রসুন থেঁতে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো লাল হয়ে যখন ফ্লেভার ছড়াবে তখন দেব কচুর ডগাগুলো। যেহেতু কচুর ডগা এখানে একটু জিরা গুঁড়া দিব, কাপসা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা তেলের মধ্যে না দিলে এটা একটা কাঁচা গন্ধ দেখে যায়, তাই তেলের মধ্যে ছাড়তে হয় আগে। রসুনটা লালচে হয়ে আসছে, এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডগাগুলো। এখন দিব খুব সামান্য লবণ, লবণটা আগে দিয়ে নেই, কারণ লবণটা লবণ দিয়ে ডগাগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, একটু দেখে দিতে হবে তাই আগে দিয়ে নেই। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসব। কচুর ডগার মধ্যে এর সাথে কয়েকটা সেমি টমেটো কেটে দিয়েছি ফ্রাইয়ের মধ্যে। এভাবে ডগা ভাজিটা মজা, অনেক মজা। একটু জিরা, কালা জিরা, বিশেষ করে কালা জিরা লাগে না, জিরাটা যদি আমরা ওই তেলের মধ্যে ছেড়ে দিই আগে তাহলে জিরাটা চালা হয়ে যায় একসাথে। রসুন যখন আমরা প্রথমে যখন রসুনটা ডগায় নেব ডগা দেওয়ার আগে, সিদ্ধ ডগাটা দেওয়ার আগে, তখনই আমরা ওই মরিচের গুঁড়া, পোড়া মরিচের পাকিটা, জিরা গুঁড়া, হ্যাঁ, একসাথে দিয়ে দেব। তাহলে জিরার ফ্লেভারটা, তখন জিরার ফ্লেভারটা ভালো একটা ফ্লেভার আসে, টালা টালা একটা ফ্লেভার আসে, খেতে খাওয়ার সময় অনেক ভালো লাগে এটা, এই ফ্লেভারটা। এভাবে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো গলে আসে ততক্ষণ।